যে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সফার মানে কি কাতারবন্দি হয়ে আল্লাহর পথে লড়াই করে তাদেরকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে কিভাবে কাজ করলে কি কাজ করলে আমরা আমাদের অস্থিরতাগুলো এই তারাহুরু মেজাজটা এবং আমাদের এই বিশেষ করে দুর্বল আমরা যে দুর্বল এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো এইটাই বলছেন রসাম যে এই মিথ্যার যুগ আসবে তখন কি করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন তখন সমাধান হচ্ছে আলাই কুম্বিল জামা তখন তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করবে এই কথা কিন্তু আমার না ওই মিথ্যার সময়ে সেই সময় রসুল বলছে যে তোমরা এরকম করবে তাহলে আজকে তো মিথ্যার জয় জয়কার নাকি নাকি বলে মিথ্যার জয় জয়কার না তাহলে বাহাত্তর দলের মধ্যে মিথ্যাও থাকবে সত্যও থাকবে ওটা আবার যাচাই করে একটা দলের সাথে টিকে থাকে তাহলে সফল কাম হতে গেলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পাশাপাশি আমাদেরকে কিন্তু একটি সঙ্গবদ্ধ দলের সাথে থাকতে হবে এটা আল্লাহ নির্দেশ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি যার আদর্শ যা রেখে যাওয়া রীতি নীতি বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের প্রতি বাংলাদেশ আলিহ যুবসংঘ হেতেম খা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী আলোচনা সভার সম্মানিত সঞ্চালক মহতারাম আলোচকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র ও দায়িত্বশীল ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্যে শুরুতে আমাদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন তার দু একটি কথা বলেই আমি আজকে আমার আলোচনার বিষয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরুতে আসুন আল্লাহ তালা বলছেন সুরা নিসার আটাশ নম্বর আয়তা আল্লা তালা বলছেন খলিকল ইনসান ও ওয়াইফ আল্লাহ বলছেন যে ম্যান ইজ ক্রিয়েটেড উইক মানুষকে আল্লাহ খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন এটা আল্লাহ বলছেন সুরা নিসার আটাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন মানে লা এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অতীব দুর্বল উইক করে সৃষ্টি করেছেন আল্লাহ আরেক আয়াত আল্লাহ তালা বলছেন সুরা বানি ইসরায়েলের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইজ ইভার হাস্টি মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খুব তারাহুরা প্রবণ মানুষ খুবই তারাহুরা প্রিয় এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে এরপরে আরেকটা আয়াত থেকে আমরা দেখতে পাই সুরা মারিজ উনিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসানু খুলি কহালুয়া যে নিশ্চয় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষ খুব অস্থির মানুষ খুবই অস্থির মনা তো এই তিনটা আয়াত আমি বললাম একটা হচ্ছে আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে দুই নম্বর হলো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে খুবই তাড়াহুড়া প্রবণ করে আর তিন নম্বর হলো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কি অস্থির মনা আপনারা বলেন মানুষের মধ্যে এই তিনটা ক্যাটাগরি আছে না আমরাও কিন্তু সব প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটা প্রবণতা আছে যে মানুষ দাবি করে নিজেকে তার মধ্যে তিনটা বিষয় আছে এইগুলো যখন আসে তো যেহেতু মানুষ অস্থির হয়ে যাবে মানুষ যেহেতু তাড়াহুড়া প্রবণ মানুষ যেহেতু দুর্বল তাই মানুষ কি করবে ফাসাদ করবে তাই মানুষ ফাঁসাদ করবে এবং রক্ত প্রভাবিত করবে হত্যা করবে মানুষকে এটা মানুষের একটা প্রবণতা এটাই কিন্তু আল্লাহ তালা সুরা বাকারার তিরিশ নাম্বার আয়াতে ফেরেস্তারা যে কথাটা বলছিলেন যে আপনি যেদেরকে সৃষ্টি করবেন এরা তো ফাসাদ করবে এরা তো রক্ত প্রভাবিত করবে করে না মানুষ করে না মানুষ তো ফাসাদ সৃষ্টি করে মানুষ তো মানুষের রক্ত প্রভাবিত করে সেটা হোক ইসলাম না বুঝার কারণে হোক সেটা রাজনৈতিক কোনো বিষয়ের কারণে কিন্তু মানুষ তো মানুষের রক্ত প্রবাহিত করছে তো এটা যখন ফেরেস্তার অভিযোগ করলেন তখন আল্লাহতালা কি বলছিলেন আল্লাহ তালা বলছিলেন ইন্নি মালা যে আমি যা জানি আমি যা জানি তোমরা তা জানো নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ কিন্তু আমাদেরকে তার একটা সুনির্দিষ্ট লক্ষ্যে আমাদেরকে কিন্তু সৃষ্টি করেছে তাহলে আমাদের সেই সুনির্দিষ্ট লক্ষ্যটা কি এগুলো তো দুর্বলতা আমাদের এগুলো দুর্বলতা দিয়ে সৃষ্টি করছে বলেই কিন্তু আমরা সমাজে সাধারণত বিশৃঙ্খল বা আমরা তাড়াহুড়ু দেখেন না যে একদল আসে খুবই তাড়াহুড়ো তাড়াতাড়ি জান্নাতে যেতে হবে জন্য কোনো সময় নেই যাকে পারো যে কাফের তাকে মারো আর নিজেও মরো জান্নাতে চলে যাও সহজ না তাড়াহুড়ো যে আবার আরেক দল আসে অস্থির আহা কতদিন আর এই দুনিয়ার ফেদনায় থাকবো তাড়াতাড়ি কিছু একটা করি কিছু একটা করে যদি মরে চলে যায় তাহলে তো জান্নাত এই যে তাদের ভুল ব্যাখ্যা এই ভুল ব্যাখ্যাগুলো কিন্তু মূলত আসলে তাদেরই অস্থিরতার কারণে তো আজকে আমার এই আলোচনা থেকে আমি বলার চেষ্টা করবো এটাই যে আসুন আমাদের এই অস্থিরতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা একাই যদি দায়িত্ব নিয়ে নিই তখন তো স্বাভাবিকভাবে আমরা তো এই অস্থির হব আমরা আমাদের দুর্বলতা খুঁজে পাবো কারণ একা তো সব কিছু করতে পারবো না তখন আমি দুর্বল হয়ে পড়ব তো এই জন্য আমি আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আসলে আমাদেরকে কী করতে হবে আল্লাহ তালা কেন আমাদেরকে সৃষ্টি করলেন এগুলো দুর্বলতা দিয়ে কেন সৃষ্টি করছেন কারণ আমরা যেহেতু দুর্বল আমরা যেহেতু অস্থির মনা আমরা যেহেতু তারাহুরো প্রবণ আমরা যেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে এক একা না মানি আল্লাহ রসিকে আঁকড়ে ধরার ক্ষেত্রে আমি এক একা না ধরি আমরা যেন সঙ্গবদ্ধভাবে আল্লাহ রসিকে আঁকড়ে ধরি কারণ আমি দুর্বল আমার মধ্যে তাড়াহুড়ো কাজ করতে পারে কিন্তু আরেক ভাই আছে সে আমার চেয়ে র্যাপিডলি কাজ করতে পারবে আমি পারছি না আমার আলোচনাটা অত বেশি স্পিডই না আমি পারি না আমি অত ভালো আলোচনা করতে পারি না কিন্তু আমার আরেক ভাই আছে সে ভালো পারে আমি তাকে দিয়ে সে কাজটা করিয়ে নিলাম এটা যখন ঐক্যবদ্ধভাবে কাজ করবো তখন কিন্তু সেটা পসিবল কিন্তু যখন তখন আমি পারি না আমি আমি তো সব কাজ পারি না না আমাকে যদি লাইন লিখতে লিখতে পারবো ভালো বক্তব্য দিতে পারবো ধরেন কিন্তু আরেকজন আছে ভালো লিখতে পারে কিন্তু বলতে পারে না তো দুটো যখন একত্রিত হবে তখন একটা প্ল্যাটফর্ম তৈরি হবে না যে একজন ভালো বলতে পারছে সেই স্পিকার একজন ভালো লিখতে পারছে সে ওথর লেখক এভাবে যখন কাজ করব তো আমাদের এই অস্থিরতা কাটিয়ে তোলার জন্য আমাদের কী করণীয় এই বিষয়ে আমি আলোচনা করব তবে তার পূর্বে যে কথাটা বলতে চাইব যে আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করলেন এই বিষয়ে আমাদের একটু জানা দরকার সেটা হলো যে সহজ একটি আয়াত যেটা আমরা সবাই জানি ওই আয়াতটা আমাদের মনে রাখতে হবে আল্লাহতালা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন যে আমি মানুষ আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদতের জন্য আল্লাহ তালা অর্থাৎ আমার ইবাদতের জন্য আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য তার মানে কি আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছেন তার আমাদের কিন্তু সৃষ্টি রহস্য কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু জানি যে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তারপরও আমরা আমরা যে জন্য আল্লাহ সৃষ্টি হলাম আমরা সেই কারণটা ভুলে গিয়ে আমরা কিন্তু আজকে দুনিয়ার পিছনে কিন্তু ছুটছি নর্মালি আমরা পড়াশোনা করি কিসের জন্য আজকের সমাজে যদি আমরা জিজ্ঞাসা করি যে কেন আপনি লেখাপড়া করছেন কেন আপনি পড়ালেখা করছেন আমরা হয়তো অধিকাংশই বলবো যে আসলে একটা ভালো চাকরি পেতে হবে আমার কিন্তু কয়জন বলবে যে আসলে আমি পড়াশোনা করতে চাই এই জন্য যে আমি একজন ভালো মানুষ হতে চাই আমি একজন ভালো মানুষ হতে চাই এরকম কয়জন মানুষ বলবে কারণ যদি ভালো মানুষ হতো তাহলে কিন্তু আজকে আমার সমাজ সমাজের এই চিত্রটা কিন্তু এমন হতো না একটা সুন্দর সমাজে আমরা বসবাস করতাম আমরা এখন মসজিদে জুতাটা রেখেও ভিতরে ঢুকতাম আমরা অনেক অনেক সময় আমরা দ্বিধাবোধ করি এই জন্য যে হয়তো জুতাটা থাকবে না বিষয়টা কেমন হয়ে গেছে তাহলে যে মসজিদেও আমরা নিরাপ নিরাপত্তাহীনতায় ভুগি যে হয়তো আমার একটা সামান্য সম্পদ স্যান্ডেল সেটা হয়তো চুরি হয়ে যেতে পারে একটা ব্যাগ সেটা আমরা এক জায়গায় রাখতে চাই না নিজেদের কাছে রাখতে চাই সামনে রাখি ওটা দেখে দেখে আদায় করব মানে আমাদের বিষয়টা কেমন হয়ে গেছে যে আমাদের মানুষজন এমন হয়ে গেছে যে তারা আল্লাহর বিধান মানতে চায় না কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন তার ইবাদত বন্দেগী করার জন্য এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে এই যে আল্লাহ সৃষ্টির রহস্য যে তার কী করা আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশ আহলে যুবসংঘ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তাদের যে মূল মিশন ভিশন সেটার প্রথমটা কি জানেন প্রথম কথাটাই হচ্ছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা তার মানে কি আপনার জীবনে কত আপনি কতজন মানুষকে পরিবর্তন করতে পারলেন এটা কোনো বড় কোনো মানে কি বলবো আপনার অক্ষমতা নয় আপনার সক্ষমতা এটাই যে আপনি নিজেকে আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর তাওহিদ কায়েমের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে আপনি নিজেকে টিকে রাখতে পারছেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা পারবেন ইনশাল্লাহ আল্লাহ এটা হচ্ছে প্রথম কথা তাহলে আমরা সৃষ্টির অসটা বলার চেষ্টা করলাম দুই নম্বর হচ্ছে যে আমি যে বলবো যে আসুন আমাদের যে অস্থিরতা যে বিষয়গুলো আমি শুরুতে বললাম আমরা কিভাবে কাজ করলে কি কাজ করলে আমরা আমাদের এই অস্থিরতাগুলো এই তারাহুরু মেজাজটা এবং আমাদের এই বিশেষ করে দুর্বল আমরা যে দুর্বল এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো আসুন এজন্য আমি আপনাদেরকে ছয়টা পয়েন্ট নিয়ে মোটামুটি সাতটা পয়েন্ট বলতে পারেন সাতটা পয়েন্টের আলোকে আপনাদেরকে আজকে আলোচনা করব এক নম্বর হলো যে আমরা যদি সকলেই সঙ্গবদ্ধ হয়ে কাজ করি তাহলে এই যে একটু আগে যে কথাটা বললাম যে একজনের মধ্যে দুর্বলতা আছে ধরেন এক্সাম্পল হিসেবে বলি যে ধরেন একজন মানুষ সে ভালো হাঁটতে পারে না মানে হাঁটতে পারে না সে ধরেন ডিজেবল হাঁটার ক্ষেত্রে পঙ্গু কিন্তু সে ভালো ভালো আইডিয়া থ্রো করতে পারে ভালো ভালো আইডিয়া দিতে পারে বসে বসে ভালো ভালো আইডিয়া সে দিতে পারে সে ভালো লিখতে পারে তাহলে তার দ্বারা তো ওই কাজটা নেওয়া সম্ভব সম্ভব না সম্ভব আরেকজন মানুষ আছে সে আবার পড়ালেখাও জানে না কিছুই জানে না কিন্তু সে রিক্সা চালায় তো ওকে ও আবার ভালো প্রচার করতে পারে একটা মাইক দিয়ে দেন আর বলেন যে আজকের এই মাহফিল হবে একটা বা আলোচনা সভা হবে এই আলোচনা সভাটা তোমাকে প্রচার করতে হবে ওটা ভালো পারবে না ভালো ওটা ভালো পারবে ওটা আবার কিন্তু আরেকজন পারবে না আচ্ছা ওটা করলো আর একটু আগে যেটা বললাম যে একজন ভালো স্পিকার সে ভালো স্পিক করতে পারে কিন্তু আরেকজন ভালো ধরেন ওই উপস্থাপনা করতে পারে আর আরেকজন ভালো যে আইটি সেক্টরটা বুঝে এবার যখন সবগুলো সমন্বয় হয়ে কাজ করবে তখন একটা প্রোগ্রাম হবে না কিন্তু আমি যদি একাই মনে করি যে আমি একাই সব করব। এটা কি পসিবল এটা কিন্তু পসিবল না তাহলে এটাই আল আমরা যে পসিবল ন আমরা যে পারবো না এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ওই যে তিনটা আয়াত যেটা বললাম এর উপর তৈরি করছে যে আল্লাহ এবার আল্লাহ তাই বলছেন যে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়া আতাসি বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফার রকু যে তোমরা সকলে মিলে আল্লাহর যে রশি এ রশিকে জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরো অলা তাফার রকু তোমরা বিচ্ছিন্ন হয়ে না এটা আল্লাহ তালা বলছেন যে তোমরা সকলে মিলে আল্লাহ রশিকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলবো যে এখানে খেয়াল করেন যে আল্লাহ তালা আমাদেরকে সকলকে মিলে আঁকড়ে ধরতে বললেন কেন তার মানে একা একা আঁকড়ে ধরতে পারবো না আমি যে উদাহরণটা দিলাম বুঝতে পারছেন আপনারা যে আমি একা একা যদি করতে যাই আমি কিন্তু ব্যর্থ হব এই জন্য আল্লাহ তালা বলছেন মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ জানে না যে এ পারবে কোনটা এ পারবে না একা সব অতএব একে সবাই মিলে যখন করবে তখন সে কাজটা সুন্দর হবে এখানে একটা উদাহরণস্বরূপ আমি এটা কথা বলি সেটা হলো আল্লাহ তালা দেখেন এখানে বললেন যে তোমরা সকলে মিলে জামাতবদ্ধভাবে আল্লাহ রসিককে আঁকড়ে ধরো এই কথাটা বলাই কি যথেষ্ট ছিল না এখানে আল্লাহ কেন বললেন যে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না প্রথম কথাটা কি যথেষ্ট ছিল কি না যে তোমরা সকলে মিলে আল্লাহ রসিদকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয় না এই কথাটা দরকার নেই আঁকড়ে ধরলে তো সমস্যা চুকে গেল তার মানে কি একদল মানুষ বিচ্ছিন্ন হবেই এই জন্য আল্লাহ বলছেন যে তোমার পরস্পর বিচ্ছিন্ন হয়েও না একটা এক্সাম্পল দিই আমি ধরেন বাসা থেকে আপনি বেরোলেন তো আপনি আপনার স্ত্রীকে যারা বিয়ে করছি আমরা স্ত্রীকে বলে আসলেন যে তুমি বাসায় থাকো আমি মসজিদে যাচ্ছি এবার আপনি মসজিদে আসলেন আসার পরে মসজিদে এসে আপনি একটা মাহফিলের বা একটা আয়োজনে বসে গেলেন তালিমি বৈঠকে বসে গেলেন বাসায় যাওয়ার কথা ভুলেই গেছেন কারণ স্ত্রী বাসায় টেনশন করবে না কারণ স্ত্রী খুঁজতে খুঁজতে এখন বলছে যে বাসায় তো আমাকে থাকতে বললো বাইরে বেরোতে তো নিষেধ করেনি তো তাই সে বাড়ি থেকে বেরোল খোঁজার জন্য যে কোথায় গেল আমার স্বামী এবার যাচ্ছে স্বামীর সাথে তার রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল স্বামী ব্যাক করতেছে বাসার দিকে তো স্বামী বলছে কী বল তোমাকে না আমি বললাম তুমি বাসায় থেকো তুমি বাইরে বেরোছো কেন তখন স্ত্রী বলতে পারে না যে তুমি তো আমাকে বাসায় থাকতে বলছো বেরোতে তো নিষেধ করো এটা বলতে পারে না এটা কিন্তু বলতে পারে সে এবার আপনি বাসা থেকে বের হওয়ার সময় বলে আসছেন যে শোনো তুমি বাসায় থাকবে আর আমি যতক্ষণ বাসায় না আসছি ততক্ষণ তুমি বাসা থেকে বের হবে না তাহলে এবার কি স্ত্রীর সুযোগ থাকলো বের হওয়ার এবার কিন্তু কোনো ওয়ে নেই তার মানে আল্লাহ আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে অবশ্যই আপনাকে আমাকে সঙ্গবদ্ধভাবেই থাকতে হবে বিচ্ছিন্ন থাকা যাবেন এটা বুঝাতে পারলাম এটা তো এই এই জন্য বলছেন অল্লাতা তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না তাহলে এটা আমরা গুরুত্বটা কি বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহর রশিকে আঁকে ধরতে হবে তাহলে সঙ্গবদ্ধ জীবনযাপন করার মাধ্যমে আমরা যে উপকারিতাটা জানতে পারলাম সেটা হচ্ছে আল্লাহর নির্দেশটা পালন করা যাচ্ছে এক নম্বর কি আল্লাহর নির্দেশটা পালন করা যাচ্ছে এটা একটা সুবিধা দুই নম্বর হচ্ছে এই যে আল্লাহ তালা বলছেন যেখানে আল্লাহ তালা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা মানে কি কাতারবন্দি হয়ে আল্লাহর পথে লড়াই করে তাদেরকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে তাহলে চিন্তা করেন আপনার আমার এখানে সবার মনের মধ্যে কিন্তু একটা ভালোবাসা ইয়ে আছে তাই না যে আল্লাহর ভালোবাসা কীভাবে পেতে পারি তো আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে আমাকে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে সঙ্গবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে হবে সঙ্গবদ্ধভাবে এই ইসলামের ঝান্ডাকে নিয়ে এগিয়ে যেতে হবে এটা আল্লাহ তালা বলছেন ঠিক যেন কেমন ঠিক যেমন শিশা প্রাচীরের নেয় সলিড সিমেন্টেড একটা কথা আছে না মানে সলিড সিমেন্টেড স্ট্রাকচার একটা কথা আছে না যে একেবারে কী বলবো পাথরের তৈরি যেটা আপনার দিয়ে তৈরি যেটা প্রাচীর সলিড সিমেন্টেড স্ট্রাকচার এটাকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে আর কি তো সেই রকম টাইপের একটা প্রাচীর এর মতো আমাদেরকে হয়ে সংগ্রাম করতে হবে তাহলে একটা উপকারিতা কি পাচ্ছি আমরা একটা উপকারিত হলো এই যে আল্লাহ নির্দেশ পালন করা হলো কারণ এটা কোরআনের নিয়ে আয়াত আমি কি তোমার ব্যক্তিগত কথা বলছি না আমি কি ব্যক্তিগত কথা বললাম আমি তো আল্লাহর কথাই বলছি তো আল্লাহ বলছেন যে তোমরা সঙ্গবদ্ধ হয়ে আল্লাহ রশিকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয় না পরে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সঙ্গবদ্ধ হয়ে শিশার আল্লাহ প্রাচীরের নাই কাতারবন্দী হয় হয়ে এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম এবার হাদিসের ভাষায় আসি যে এটা বললাম কোরআনের কথা হাদিসের ভাষায় আসি হাদিসে রসুদ আসাম বলছেন তার আগে তিরমিজি ইমাম তিরমিজি রহম তিনি বাপটা বাচ্ছেন মানে কি অধ্যায় তিনি যে বাবু মাজাফি জামা সঙ্গবদ্ধ থাকার পাচ্ছেন প্রয়োজনীয়তা ইমাম তিরমিজি আজ থেকে কতদিন আগের মানুষ প্রায় বারোশো বছর আগের মানুষ তিনি বারোশো বছর আগে তিনি অধ্যায় পাচ্ছেন প্রথমে হাদিস তো নিয়ে আসবেন তিনি অধ্যায় পাচ্ছেন এই জন্য যে সঙ্গবদ্ধ থাকার প্রয়োজনীয়তা এটার আলোকে তিনি এবার হাদিস নিয়ে আসছেন তিনি বলছেন যে আলাই কুমবিল জামা তোমরা জামাত তার আগে তিনি এই হাদিসের শুরুর দিকে রসম প্রথমে যে কথাটা বলছিলেন যে উমর রাজিউল্লাহ থেকে তিনি বলছেন যে উসিকুম বি তার সাহাবিদের উদ্দেশ্যে একটা নসিহত করলেন বললেন তাদেরকে কি বললেন দেখেন যে এরপরে তাদেরকে বললেন যে তোমাদের যুগটা কি অন্য আরেক হাদিসে আমরা জানতে পারি যে তোমাদের যুগটা কি উত্তম সুম্বাল্লাহম সুম্বাল্লাহম যে এরপরে তার পরের যুগ উত্তম তারপরে তারপরের যুগ উত্তম এরপরে বলছেন সুম্মা ইয়াফসুল কাদিব এরপরে একটা যুগ আসবে যে যুগে মানে মিথ্যার প্রসার ঘটবে প্রচুর মিথ্যা কথা চলবে তখন তো সেই তার মানে কি রসুল সাসমের যুগ মানে সাহাবিদের যুগ তার পরের যুগ তার পরের যুগ তার মানে কি তাবিদের যুগ তাবা তাবিদের যুগ শেষ তারপরে কি আসবে মিথ্যা তার মানে কি অনেক তাবি তাবিদের যুগ কবে শেষ হয়ে গেছে তারপর থেকে মিথ্যা আসে তাহলে এখন কি মিথ্যা নাই তা এখনও সেই মিথ্যার চর্চা কিন্তু চলেই আসতেছে তো এইটাই বলছেন রসাম যে এই মিথ্যার যুগ আসবে তখন কি করতে হবে তখন আল্লাহ বলছেন তখন সমাধান হচ্ছে আলাই কুম্বিল জামা তখন তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করবে অল ফর্খ এবং বিচ্ছিন্নতা থেকে তোমরা দূরে থাকবে কেন বিচ্ছিন্নতা থেকে দূরে থাকবে কারণ শয়তান তো আমাদের প্রতিনিয়ত শত্রু নাকি এটা আমরা বুঝি তো এখানে রুসলাম সেটাই বলছেন ফাইনার শৈতান আমা আল ও কারণ শয়তান একজনের সাথে থাকে শয়তান কজনের সাথে থাকে একজনের সাথে থাকে এরপর বলছেন ওহো মেনেল ইসনাইনি আবাদ আর দুইজন থেকে শয়তান পৃথক হয়ে যায় যখনই দুইজন হয়ে যায় তখন শয়তান আলাদা হয় সেই আমি কয়েকদিন আগে একটা গবেষণা দেখছিলাম তো গবেষণায় ওখানে বলছে যারা পর্ন ভিডিও দেখে না বুঝুন তো না আপনার তো অ্যাডাল্ট মার্শাল্লাহ বুঝুন তো এটা মানে যারা অশ্লীল ভিডিও দেখে এই দেখার প্রবণতা প্রবণতাটা নাইনটি সিক্স পয়েন্ট কত জানি দেখলাম এই পার্সেন্ট হচ্ছে একাকি দেখে মানে কি শয়তান কখন ঘায়াল করে একাকি হলেই তো একাকি হলেই শয়তান তখন ঘায়াল করে ফেলবে তো এটাই বলছেন যে ফাইন না ফাইনার শৈতান শয়তান একজনের সাথে থাকে আর দুইজন থেকে সে পৃথক হয়ে যায় এরপর রুসলাম বলছেন মান আর জানা যদি কোনো ব্যক্তি জান্নাতের বিশেষ কোনো স্থানে অবস্থান করতে চায় ফালিয়াল জামিল জামা তাহলে সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে এই কথা কিন্তু আমার না ওই মিথ্যার সময়ে সেই সময় রুসলাম বলছেন যে তোমরা এরকম করবে তাহলে আজকে তো মিথ্যার জয় জয়কার নাকি না কি বলে মিথ্যা জয় জয় কান্না না মুসলিম কত দলে বিভক্ত হবে বাহাত্তর দল কয়ে দেবে আর কি সত্য কথা বলবে না কিছুটা বলবে কিছু তো বলবে তাই না আপনি যদি বাজারে যে সরাসরি পাতান নিয়ে যদি বলেন ধান কেউ তো নিবে না নিবে সামনে কিছু ধান আর পিজোর সব পাতান এবার নিবে কি ব্যাপারটা এরকম না এটা তো বাস্তবতা তার মানে কি সবটাই মিথ্যা বলবে না কোনো ইসলামী দলই সব মিথ্যা কথা বলে না ভালো কথা তারা বলবেই কারণ আদর্শিক কথা ছাড়া রাজনৈতিক দলও টেকে বোঝেন না রাজনৈতিক দলগুলো কিন্তু আদর্শিক কথা দিয়ে কিন্তু জনগণের একটা আস্থা অর্জন করে পরে তারা যা করে তা করে কিন্তু আস্থাটা অর্জন করে কি দিয়ে ভালো কথা দিয়ে ঠিক তেমনি ইসলামী দলগুলো একই কাজ করে উপরের তাদের খুব ভালো ভালো কথা কিন্তু আসলে তারা মানতেছে কি এটা কিন্তু মূল বিষয় ওটা কিন্তু জানার বিষয় যে তারা সেই অনুযায়ী মানতেছে কিনা ঠিক তেমনি এখানে আমাদের বুঝতে হবে যে এই বাহাত্তর দল যারা জাহান্নামি দল হবে তাদেরকে ডিঙ্গিয়ে একটি দল করে যাবে জান্নাতে যাবে তো এটা কঠিন না তাহলে বাহাত্তর দলের মধ্যে মিথ্যাও থাকবে সত্যও থাকবে ওটা আবার যাচাই বসাই করে একটা দলের সাথে টিকে থাকে এটা কিন্তু খুবই কঠিন কাজ আল্লাহ তালা যেন আমাদেরকে সেই মহান একটা দলের সাথে যেন আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ মাহমিন এবার আসুন আমরা এবার জানার চেষ্টা করব যে দুই নম্বর যে সঙ্গবদ্ধভাবে আমরা যদি কাজ করি তাহলে আমাদের উপকারিতা দুই নম্বর উপকারিতা হলেই যে ভালো সঙ্গ পাওয়া যায় দুই নম্বর উপকার কি জানেন ভালো সঙ্গ পাওয়া যায় যেমন যেমন দেখেন একটা কোরআনে আয়াত আল্লাহ তালা বলছেন সুরা তাওবার একাত্তর নম্বর আয়তা আল্লাহ বলছেন ওয়াল মিনুন আল মিনাত বা আজহুম আউলিয়া বা আজিম মুমিন পুরুষ আর মুমিন নারী তারা পরস্পরের কি ওয়েল উইশার ভালো বন্ধু শুভাকাঙ্ক্ষী কি করে তারা ইয়া মরুনাবিল মা আরুফ কারণ তারা পরস্পরে সৎ কাজের নির্দেশ দেয় ও ওই নিষেধ করে তার মানে সৎ কাজের আদেশ আর অসৎ নিষেধ করা এটা কাদের বৈশিষ্ট্য মুমিন পুরুষ আর মুমিন নারীদের বৈশিষ্ট্য এটা এই এই অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা এটা যে মুমিন পুরুষ এবং নারীর বৈশিষ্ট্য এটা কিভাবে করতে হবে এই জন্য আমি কিন্তু শুরুতে একটা আয়াত বলছিলাম ওয়ালতাক ওম্মা তোমাদের মধ্যে একটি উম্মা থাকবে দল থাকবে তারা কি করবে ওই দলের একটা মানুষকে কাজের দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে তারপর কি করবে তারা সৎ কাজের আদেশ দিবে নিষেধ করবে আর তাদেরকে আল্লাহ কি বলছেন আর তারাই হচ্ছে সফল কাম তাহলে সফলকাম হতে গেলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পাশাপাশি আমাদেরকে কিন্তু একটি সঙ্গবদ্ধ দলের সাথে থাকতে হবে এটা আল্লাহ নির্দেশ না তা আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলছি যে ভালো সঙ্গ পাওয়া যায় কীভাবে দেখেন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় কোট করি যে ভালো সঙ্গ পাওয়া যাবে কিভাবে ধরেন আজকে আমি এখান থেকে যাব ধরেন চিটাগাং যাব বা ধরেন আগামী পরশু আমার একটা প্রোগ্রাম আছে মুন্সীগঞ্জে তো আমি মুন্সীগঞ্জে যাব তো মুন্সীগঞ্জে সাধারণত আমাদের যে আকিদা বিশ্বাস আমরা যেটা লালন করি যে পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে চলার যে চেষ্টা করি ওই ধরনের লোক আমাকে ওখানে খুঁজতে হবে না আমি কেমনি এমনি পাবো তো কিন্তু আমি যখন সঙ্গবদ্ধভাবে থাকব তো ওই জেলায় কে আছে আমি তার সাথে সহজে তাকে খুঁজে নিতে পারবো এই জন্য হাদিসে কি আসে দেখেন হাদিসে আসছে আবুদাউদ চার হাজার আটশো তেত্রিশ নাম্বার হাদিস সেখানে রুসম বলছেন আর রজুলু আলা দিন এ খালিলি মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় আল্লাহ রসুল বলতেছেন আর রসুল সাসম কি বলেন না অমাইয়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইহা যে নিশ্চয়ই মোহাম্মদ নিজের মুখ থেকে কিছু বলেন না তিনি যাই বলেন সব কি বলেন যা তাকে নির্দেশ দেওয়া হয় যা তাকে ওই করা হয় তিনি ওটাই বলেন তো এটা রোশন তাই বলছেন যে মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় তাই রসন বলছেন ফলিয়ানজুর আহাদুম মা আহাদুকুম মাইও খালিল অতএব তুমি বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে তুমি দেখো তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো আজকে অনেক সচেতন বাবা অনেক সচেতন বাবা মা ভালো একটা প্রতিষ্ঠানে হয়তো তার ছেলে মেয়েকে ভর্তি করিয়েছে মনে করেন পড়াশোনার জন্য বাবা মাও সচেতন কিন্তু প্রতিষ্ঠানের কোনো একটা ছেলে দুষ্টু তার সাথে তার বন্ধুত্ব স্থাপন হয়ে যাওয়ার কারণে ছেলেটা নষ্ট হয়ে গেছে এরকম হয়ে যায় না এরকম অহরহ কিন্তু আমাদের প্রমাণ আছে কিন্তু এগুলো অনেক তার মানে কি ওই যে রসম এই কথাটা বললেন যে বন্ধুর দ্বারা সে প্রভাবিত হয় তার মানে বন্ধু যদি ভালো হয় তাহলে ওই ভালো প্রভাবটা তার মধ্যে পড়বে আর বন্ধু যদি খারাপ হয় তাহলে খারাপ প্রভাবটাও তার মধ্যে করবে আরেক থেকে আমরা জানি যে রুসলাম বলছেন এখানে ইল্লা যে লাতু তোমরা বন্ধুত্ব করো না মুমিন ব্যতীত মুমিন ব্যতীত তোমার সাথী যেন কেউ না হয় তোমার যে সঙ্গী সাথী যে হবে সে যেন মুমিন ছাড়া অন্য কেউ না হয় এবার আপনি বলেন যেই পাঁচ পাঁচাত সালাত আদায় করে না সে আপনার বন্ধু সে কি আপনার বন্ধু হতে পারে আমি এখানে একটা কথা বলি কি জানেন আমি বলি সবসময় একটা কথা যে যেই আল্লাহ হচ্ছেন আল্লাহ তাই না নিশ্চয় আল্লাহ কি কঠোর শাস্তিদাতা তো যেই লোকটা যেই স্ত্রী যেই স্বামী ধরেন যেই স্ত্রী সালাত আদায় করে না সে কি স্বামীর হক ঠিক মতো আদায় করে যেই স্বামী সালাত না স্ত্রী আদায় করে ধরেন সেই স্ত্রীর হক কি স্বামী আদায় করতে পারবে যেই ছাত্রটা বা যেই ছেলেটা সালাত আদায় করে না সে কি বাবার হক আদায় করতে পারবে আমি উদাহরণ দিয়ে দেখেন এই যে একটু আগে বললাম না আল্লাহ হচ্ছেন কি কঠোর শাস্তিদাতা তো যেই ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় পায় না সে কি বান্দার শাস্তিকে ভয় করবে আপনি কি শাস্তি দিবেন এমন আল্লাহ তো সবচেয়ে বড় শাস্তিদাতা তো সে তো আল্লাহর শাস্তিকেই তোয়াক্কা করে না তো আপনার শাস্তি কি এমন হবে আমার শাস্তি কি বা এমন হবে বুঝাতে পারলাম তাহলে যে সালাত আদায় করে না সে তো আল্লাহর বিধানই লঙ্ঘন করছে মানে আল্লাহর শাস্তিকেই তোয়াক্কা করে না তাহলে সে কি অন্য কারো ঠিক মতো আদায় করবে হক সাধারণত করবে না কিন্তু তো এই জন্যই আপনারা খেয়াল রাখবেন যে মুমিন ব্যতীত কেউ আপনার যেন বন্ধু না নির্বাচন করেন এরপরে রোসম আরেক হাদিসে বলছেন যেটা বুখারির ছয় হাজার একশো আটষট্টি আলমারু মা মান আহাব্বা যে মানুষ যে যাকে যত বেশি ভালোবাসে কিয়ামতের দিন তার কিয়ামতটাও তাদের সাথেই হবে অর্থাৎ কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে তার মানে কি আপনি যাকে বন্ধু নির্বাচন করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যাকে বন্ধু নির্বাচন করলেন সে যদি ভালো হয় তাহলে আপনি কিন্তু ভালো ব্যক্তির সাথে কালকে আমাদের মাঠে আপনি থাকবেন আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার পরিণামটা ভয়াবহ হবে তো জন্য আমি বলবো যে সংঘবদ্ধভাবে জীবনযাপন করার মাধ্যমে আপনি কিন্তু ভালো ভালো বন্ধু পেয়ে যাবেন খুবই সহজেই পেয়ে যাবেন আপনার কঠিন কাজ না আপনি এখন চেনেন না দিনাজপুরে কোনো আমাদের ভাই আছে কিনা কিন্তু যখনই আপনি আমাদের সংগঠনের সাথে বাংলাদেশের যুব সাথে যুক্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সেই জেলার সভাপতিকে সেই জেলার সেক্রেটারিকে আপনি কিন্তু জেনে যাবেন এবং তাদের সাথে কিন্তু আপনি আপনার মনের কথাটা কিন্তু আপনি বলতে পারবেন আপনি কিন্তু অন্য কারো কাছে বলতে পারবেন আপনি সহজে বলতে পারবেন না আদায় করতে যেয়ে যদি দেখে বুকে হাত বাঁধে রে তাহলে তো সমস্যা ঠিক না তো নিচে বাঁধে ওরা ঠিক না হয়তো আমি যদি জোরে বলেন তা তো মসজিদ থেকে বের করে দিতে পারে এই যে সিচুয়েশনগুলো মানে কেন তৈরি হবে কারণ আপনি নিজের জীবনটাকে কঠিন করে নিয়েছেন এই জন্যই এমন হবে তো এই দুই নম্বর উপকারিতা ভালো বন্ধু পাওয়া যায় তিন নম্বর হচ্ছে ইস্তেকামাত বা থাকা থাকা যায় যায় বা কিভাবে দেখেন যখন আপনি ভালো সঙ্গের সাথে থাকবেন তখন কিন্তু আপনি ধরেন ইউনিভার্সিটিতে বা কলেজে বা মাদ্রাসায় ধরেন কলেজের কথা বলি ধরেন কলেজে তো আমরাও লেখাপড়া করছি তো ধরেন কলেজে আমার কিছু ভালো ফ্রেন্ডদের সাথে মিশি তো আমি কি ওই ফ্রেন্ডদের সামনে আমি কি সিগারেট খেতে পারবো পারবো বলে পারবো না তাই না মানে লজ্জা লাগবে আমার একটা তার মানে কি লজ্জায় হলেও আমি কিন্তু বাইরে কোনো পাপ প্রকাশ্যে করব না এটা একটা মনের ভিতর কাজ করবে তাই না তো এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে আমি কিন্তু ইসলামের উপরে টিকে থাকছি ইসলামের উপর টিকে থাকছি না তার মানে ভালো সঙ্গের সাথে থাকলে এই সঙ্গবদ্ধভাবে থাকলে আমি কিন্তু খারাপ কাজ না করে আমি কিন্তু ভালো কাজের সাথে থাকতে পারছি এটাই আল্লাহ তালা বলছেন যে ইয়া মানু হে মোমিনগণ ইজা ফাজবুতু যখন তোমরা শত্রুর মোকাবেলা করবে শত্রু তো দুই ধরনের তাই না একটা হচ্ছে শয়তান ইবলিস নিজেই আর একটা হচ্ছে ইসলামের শত্রু মানুষ এদের বিরুদ্ধে তোমরা কি থাকবে সবসময় সুদৃঢ় থাকবে এটা আল্লাহ মুমিনদেরকে বললেন আর এই সুদৃঢ় থাকতে গেলে কি করতে হবে তাহলে এই যে বললাম সঙ্গবদ্ধভাবে থাকেন আপনি সব কথার উত্তর জানেন না কিন্তু কোনো না কোনো বিষয় কেউ আছে ওটার উত্তর সে বলে দিবে আপনাকে সুরানফল পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবার আসুন আমরা জানার চেষ্টা করব তিন নম্বর কি বললাম তাহলে এসতে থাকা যায় সুদৃহ থাকা যায় চার নম্বর হচ্ছে যে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে সঙ্গবদ্ধভাবে থাকলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে কিভাবে দেখেন আল্লাহ তালা সুরা নিসার ঊনষাট নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন আমানু আতিহ ও আতিউ রসুল ওলিল আমরি মিনকুম যে তোমরা আল্লাহর আনুগত্য করো হিমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের অর্থাৎ তোমাদের নির্দেশদাতাদের আনুগত্য করো এই আনুগত্যের মাধ্যমে সামাজিক শৃঙ্খলাটা কীভাবে বজায় থাকে একটা উদাহরণ দিই সেটা হলো যেমন দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন যে ইসলামের কিছু কিছু বিষয় আছে ইস্তিহাদি বিষয় ইস্তিহাদি বিষয় যেমন ধরেন করোনার সময় করোনার সময় মাস্ক পরে সালাতাদি করা হবে না হবে না জায়েজ আছে না হারাম এই বিষয়ে কিন্তু অনেক একতলাপ হয়েছে তাই না বাংলাদেশে আছে না অন্যান্য দেশে হয়েছে মনে করেন কিন্তু যখন আপনি আমিরের নির্দেশ মতো চলবেন তখন কিন্তু দেখেন শৃঙ্খলা হচ্ছে না সামাজিক শৃঙ্খলা থাকছে না যে আমি সঙ্গবদ্ধ হয়ে জীবনযাপন করছি আমার আমিরের নির্দেশ এটা আমি সেই অনুযায়ী চলবো তাহলে একটা সামাজিক শৃঙ্খলা থাকলো না এবার যদি আমার পাশের জন একভাবে বলছে আমি আরেকজন বলছি তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে না সরকারের নির্দেশও কিন্তু বাংলাদেশের কিছু ওলামায় কেরামগণ তারা কিন্তু মানেনি এক্ষেত্রে তাই না কিন্তু এই নির্দেশটা কি করোনা পরিপন্থী মানে একেবারে কি এমন যে এই সিচুয়েশন যেমন ধরেন কেউ যদি কারো ডায়াবেটিস আছে মনে করেন কি ডায়াবেটিস আছে ধরেন কারো একবারে মানে এক্সট্রিম লেভেলের ডায়াবেটিস আছে তো একবারে ডাক্তার বলেছে যে মিষ্টি খাওয়া নিষেধ মিষ্টি কি হারাম মিষ্টি কি হারাম বলেন কিন্তু ডাক্তার তাকে বলে দিল যে মিষ্টি খাওয়া যাবে না তাহলে ওই ব্যক্তি যদি বলে মিষ্টি খাওয়া তো হারাম না তো দু ঘো এক কেজি মিষ্টিও খাবে যদি বলি যে হারাম তো আল্লাহ করেননি তো আপনি খান না খাবে কি ও কিন্তু কখনোই খাবে না তাহলে ও যে খাচ্ছে না কেন খাচ্ছে না ওটা তো হারাম না আল্লাহ তো হারাম করেননি খাচ্ছে না কেন ডাক্তার বলছে তাই ঠিক তেমনি সেম অ্যাজ একই বিষয় কিন্তু ছিল করোনার সিচুয়েশন ছিল না যে ডাক্তাররা বলছে যে করোনা মুখের মাধ্যমে বেশি ছড়িয়ে যাচ্ছে তাহলে যদি আমরা মাস্ক পরি তাহলে আমাদের জন্য কি এটা বেশি প্রোটেক্টেড হবে তো সেটা আমরা করতে পারতাম ফেতনা থাকতো না কিন্তু না একদল মানুষ এরকম করবেই কিন্তু আমি যখন সঙ্গবদ্ধ থাকব তখন কিন্তু আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে দেখবেন যে ক্ষেত্রেও দেখবেন দুই দুইজন ইমামের দুইটা মত আছে কিন্তু আমরা মানতেছি কোনটা আমিরে জামাতের নির্দেশটা কেন এর মাধ্যমে কিন্তু আমি তিনটা নেকি পাচ্ছি তিনটা নেকি পাচ্ছি কিভাবে দেখেন একটা হচ্ছে যে ব্যক্তি আমিরকে নামেনে হাদিসটা মানলো সে শুধু হাদিসটা মানা নেকি পেল আর কিছু বলো আর কিন্তু কিছু পেল না সেই হাদিসটা মানার নাকি পেল কিন্তু আমি প্রকারান্তরে তিনটা নেকি পেলাম কি করে একটা হচ্ছে আমারও হাদিস মানা হচ্ছে যেহেতু হাদিস আছে কিন্তু আমি আমিরের নির্দেশ অনুযায়ী মানতেছি তাহলে আমি আরেকটা অতিরিক্ত মানে আরেকটা মানা হচ্ছে আমার আরেকটা মানা কি হচ্ছে আমি সামাজিক শৃঙ্খলা বজায় রেখে চলছি তার মানে আমার কয়টা নেকি হলো তিনটা নেকি হলো না তো এইটা হচ্ছে আমাদের সামাজিক শৃঙ্খলা রক্ষা হয় এবং পাঁচ নম্বর হলো যে কাজের সহজতা কাজ সহজ হয় যখন আমরা সঙ্গবদ্ধভাবে কোনো কাজ করি তখন কিন্তু আমাদের কঠিন কাজটা অনেক সময় সহজ হয়ে যায় এটা আমরা সহজেই বুঝি যে আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে একজনের পক্ষে যদি সে সব দায়িত্ব নিয়ে নেয় ইসলামের সে কি আদৌ পারবে সব কাজ কি সে করতে পারবে এক আমি বললাম না যে একজন ভালো স্পিকার সে ভালো স্পিক করতে পারে কিন্তু সে ভালো লিখতে পারে না তো লিখার কাজটা কী করবে তাহলে তাহলে একজন লিখবে একজন বলবে একজন প্রচার করবে একজন উপস্থাপনা করবে তো এইভাবে যখন সঙ্গবদ্ধ হবে তখনই তো কাজটা সুন্দর হবে তো ঠিক তেমনি যখন সকলে মিলে আমরা কাজ করব। সঙ্গবদ্ধ হয়ে যখন কাজ করব। সংগঠিত হয়ে যখন কাজ করব। তখন কিন্তু আমাদের কঠিন কাজটা অনেক কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর আমাদের দিন অর্থাৎ আমাদের ইসলাম ধর্মটাও কিন্তু সহজ বুখারি উনচল্লিশ নাম্বার হাদিস বলছেন ইননা দিন ইসর নিশ্চয়ই দিন হলো কি সহজ দিন কঠিন নয় আমরাই কঠিন বানিয়ে নিয়েছি কিন্তু দিন কঠিন নয় সহজ এবং সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যখন আমরা সঙ্গবদ্ধভাবে জীবনযাপন করব তখন কিন্তু আমাদের মধ্যে একটা শক্তি তৈরি হবে শক্তি সঞ্চয় হবে এটাই আল্লাহ তালা বলছেন যে তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো আমি তেল খাইলি এবং তোমাদের যুদ্ধের ঘোড়াগুলোকে রেডি রাখো প্রস্তুত রাখো কেন তুরহিবু না বিহি আদু বল্ল যেন তোমরা আল্লাহ শত্রুদেরকে ভয় দেখাতে পারো অদুয়াকুম এবং তোমাদের শত্রুদেরকে ভয় দেখাতে পারো আপনি বলেন একা একা কি ভয় দেখানো যাবে শত্রুরা সংগঠিত এখন আমি কি এক একা হুঙ্কার ছাড়লে হবে যখন আমরা যখন হবে যখন বলবো তখন যেহেতু আজান হয়ে যাচ্ছে আমার আলোচনা শেষ যে আমরা যদি এই ছয়টা যে উপকারিতা বললাম যে আমরা কিন্তু যদি সংঘবদ্ধভাবে জীবনযাপন করি এই ছয়টা উপকারিতা আমরা পেতে পারবো তো আমরা কি সংঘবদ্ধভাবে কাজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সংঘবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক আল্লাহ ও দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আসসালামু আলাইকুম